কাউকে যদি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় অথবা যদি কাউকে স্বপ্ন দেখা থেকে বিরত রাখা হয় তাহলে সাময়িকভাবে তাকে দমিয়ে রাখা গেলেও এক সময় কী হয় বলো তো সেটা একটা রিভোল্ট হয় রাইট একদম বম্বে পরিণত হয় এবং এইটা বাস্তব জীবনেও হয় চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে এমনই একটি আমরা কবিতা পড়ে নিব কী বলতো হারলেম হারলেমটা লিখেছেন ল্যাংস্টোন হিউজেস তো ল্যাংস্টোন হিউজেসের অনেকগুলোই কবিতা রয়েছে যেগুলো কি বলতো বিভিন্ন জমকে নিয়ে লিখা দেখা গেছে আমেরিকার তোমার হচ্ছে গিয়ে আমেরিকাতে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এবং ল্যাংস্টোন হিউজেস উনি ছিলেন অলওয়েজ ব্ল্যাকদের পক্ষে ব্ল্যাকদের পক্ষে তিনি অনেক কবিতায় লিখেছেন যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হার্লেম হার্লেম হচ্ছে নিউ ইয়র্কের একটা সিটি যেখানে তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাকরা অবস্থান করছিলো বেশি পরিমাণে ছিল এবং ওই সময় তারা আন্দোলন হতে যাচ্ছে তাদের কিছু দাবি দাওয়া এমন কিছু নিয়ে অবস্থান করছে তো এই সিচুয়েশানটাকে বোঝাতে আমাদের পোয়েট কিভাবে এই কবিতাটা লিখলেন দেখো এই কবিতার থিমটা উনি কি লিখেছেন থিমটা রেখেছেন যে ব্ল্যাক আমেরিকান পিপলস ড্রিম এই কবিতার কোন থিমকে সামনে লিখে রেখেছেন কিসের ব্যাসিসে যে যারা ব্ল্যাক আমেরিকান পিপল তাদের স্বপ্ন ফর ইকুয়ালিটি তারা কি চায় তারা অ্যাকচুয়ালি সমতা চায় লিবার্টি তারা চায় স্বাধীনতা অ্যান্ড ফ্র্যাটারনিটি তারা ভ্রাতৃত্ববোধ চায় এবং আরও দেখো ফর অপরচুনিটি ইন দ্য ল্যান্ড অফ প্রসপারিটি যেন সমৃদ্ধতার ল্যান্ডে প্রসপারিটির ল্যান্ডে তারা কি হয় সবাই অ্যাক্সেসটা পায় ফর আর রেসপেক্টেড লাইফ তাদের জীবনটাও যেন ফাইটদের মতো কি হয় সম্মানিত একটা জীবন হয় যে জীবনে কি থাকবে রেসপেক্ট থাকবে অ্যান্ড ডিগনিফাইড এথনিক আইডেন্টি অ্যান্ড অপরচুনিটি এবং যেই জায়গায় তোমার হচ্ছে তাদের যে একটা জাতিগত বর্ণ পরিচয় রয়েছে সেটার ইকুয়ালিটি থাকবে তাদেরকে ব্ল্যাক বলে কি করা হবে না উপেক্ষা করা হবে না নেগলেক্ট করা হবে না এমন একটা সমাজ বা সোসাইটি তারা চায় এইটার বেশি সেই আমাদের পোয়েট কবিতা হারলেমটি লিখেছেন তবে মজার বিষয়গুলো হলো এই কবিতার কী পয়েন্টগুলো কি ওকে কী পয়েন্টগুলো হচ্ছে যে ফার্স্ট ওয়ান পোয়েট একটা উদাহরণ দিচ্ছেন যে গ্রাস আঙ্গুরের কথা বলছেন যে আঙ্গুর ল লস ইটস ফ্রেশনেস অ্যান্ড ভ্যালিডিটি যখন আঙ্গুরকে কী করা হয় রোদে শুকানো হয় তখন কি হয় এটা যে তার একটা তরতা ভাব সেটা হারিয়ে ফেলে এবং সেটা কিসে পরিণত হয় তো কিসমিশে পরিণত হয় তাহলে কিশমিশ হয়ে যাওয়া মানে একটা শুকনো হয়ে যাওয়া তো এখানে রাইটার বোঝাতে চাচ্ছেন যে যারা ব্ল্যাক আমেরিকান রয়েছে তাদের যে স্বপ্ন স্বাধীনতা সাম্যের যে স্বপ্ন এইটা বাস্তবায়নে যদি তাদের বাধা দেয়া হয় তাদের ন্যায্য অধিকার আদায়ে যদি তাদের বাধা দেয়া হয় তাহলে একটা তরতাজা আঙ্গুরকে কি শুকিয়ে অনেকটা কিশমিশে পরিণত করে ফেলার মতো হয়ে যায় এবং সেটা কি অনেক সময় বেশি শুকিয়ে মর্মরেও হয়ে যায় এবং আরও পোয়েট উল্লেখ করেছেন যে আ শোর অন এ লিভিং বডি আচ্ছা শরীরে মনে করো যে একটা তোমার কি হয়েছে শরীর কেটে গেছে বা সেখানে হচ্ছে গিয়ে কেটে গেলে একটা ক্ষত হয় না ক্ষত যদি তুমি প্রথম দিকে ট্রিটমেন্ট না করো বা বেটার ট্রিটমেন্ট না দাও তাহলে এই ক্ষতটা আস্তে আস্তে আরও বেশি তোমার শরীরের জন্য ডেঞ্জারাস হয়ে যায় তো এখানে রাইটার কিন্তু এটাই বোঝাতে চাচ্ছেন যে যদি আজ ব্ল্যাকদের এভাবে পিছিয়ে রাখা হয় দমিয়ে রাখা হয় এক সময় কী হবে ক্ষতটা যেমন আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায় তারাও কিন্তু কি হয়ে যাবে ডেঞ্জারাস হয়ে যাবে দিয়ে যে একটা পুজ তৈরি হয় সেটা নিশ্চয় সবচেয়ে ব্যাড থিংস তাই না তেমনই ব্ল্যাকরাও এমন কিছু হতে পারে দেন আরও বলছেন যে রোড অ্যান্ড মিটের সঙ্গে তুলনা করছেন যে একটা মাংস যখন পচে যায় সে মাংসটার কি পরিমাণ দুর্গন্ধ বের হয় একটা পচা মাংস নিশ্চয় কেউ লাইক করে না তো ব্ল্যাকদের যদি তাদের অধিকার থেকে এইভাবে তাদের দমিয়ে রাখা হয় এক একসময় পচা মাংস যেমন দুর্গন্ধ ছড়িয়ে পড়বে তেমনি তাদের এই ইতিহাসটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ঠিক দুর্গন্ধ হিসেবে যেখানে কি হবে না হোয়াইটদের জন্য একটা ভালো রেজাল্ট আসবে না তাদের ভাবমূর্তিটা ভালো থাকবে না দেন উনি আরও বলছেন যে ওল্ড সুইট সিরাপ দেখা গেছে যে মিষ্টি জাতীয় খাবারকে একটা খোলা জায়গায় রাখলে কি হয় উপরে একটা আমরা যদি নর্মালি দেখি যে দুধ দুধের উপর একটা স্বর পড়ে যায় জাল করে রাখলে দেন তুমি যদি দুধের কোনো পায়েস বানিয়ে রাখো মিষ্টি জাতীয় খাবার উপরে একটা স্বর বা আবরণ পড়ে যায় না শক্ত তেমনটাই তুলনা করছেন যে যদি তাদের স্বপ্নগুলোকে দমিয়ে রাখা হয় এমন তারা কী হয়ে যাবে একটা শক্ত আবরণের মতো তাদের অবস্থানটা তৈরি হতে পারে আরও বলছেন যে হেভি লোড অ্যাকচুয়ালি তোমার মনে হচ্ছে যেন শরীরের এক সাইডে একদিক অনেক বোঝা যার ফলে কী হয়ে যাচ্ছে একদিকে লোডটা অনেক বেশি হয়ে যাচ্ছে এইখানে অ্যাকচুয়ালি আমাদের পোয়েট বোঝাতে চাচ্ছেন যে যদি ব্ল্যাকদের এইভাবেই দূরে সরিয়ে রাখা হয় তাদের যদি নির্যাতন করা হয় তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় তাদের স্বপ্নগুলো ভেঙে দেওয়া হয় তাহলে কী হবে তারা ব্ল্যাকরা অনলি ব্ল্যাক কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে এবং তারা আলাদা হয়ে একত্রিত হয়ে যে শক্তি সঞ্চয় করবে সেইটার যখন একটা রিভোল্ট ঘটবে তখন নিশ্চয়ই সেটা হোয়াইটদের জন্য ভালো কিছু হবে না এবং হোয়াইট ব্ল্যাক আমরা যে একই ইউনিটির একই সোসাইটির একই ফ্র্যাটারনিটির মধ্যে অবস্থান করছি এটা কিন্তু আর থাকবে না আমরা তখন ডিভাইডেড হয়ে যাব আরও একটা জিনিস লাস্ট ওয়ান রাইটার যেটা এতক্ষণের সর্ব লাস্ট আকর্ষণ লাস্ট সামারি লাস্ট থিম লাস্ট ব্যাসিস সেটাই হচ্ছে লাইক আ বম এবং এই রকমভাবে বন্ধ করে আমাদের দম বন্ধ করে রাখলে এক সময় সেটা বম্বে পরিণত হয়ে যাবে দ্যাট মিনস বিস্ফোরণ এবং রেভলিউশান সেখানে একটি কি হবে বিপ্লব তৈরি হবে এইভাবে অ্যাকচুয়ালি তার অধিকার থেকে বঞ্চিত করে কতদিন রাখা যায় বঞ্চিত রাখতে রাখতে মনে হবে যেন বঞ্চিত হয়ে তারা কি হয়ে যাচ্ছে হয়তো বা অনেক বেশি লাজুক হয়ে যাচ্ছে কিন্তু না এক সময় সেটা কি হয়ে যাবে বম্বে মতো বিস্ফোরণ ঘটাবে বিপ্লব ঘটাবে তখন কিন্তু বিষয়টা খুব একটা সুখকর হবে না হোয়াইটদের জন্য অ্যাকচুয়ালি এই ব্যাসিসগুলোকে সামনে রেখেই আমাদের পোয়েট ল্যাংস্টোন হিউজেস এই কবিতাটি রচনা করেন হারলেম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসে পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে হাফেজ